নিয়মনি ঘুরো, কালকে তোমার বাইকটা নিয়ে আসবা, বাইক দিয়ে ঘুরবো। ওকে ঠিক আছে। তারপর বাইক নিয়ে ঘুরছি, সেই 80-তে টান মারলাম স্পিডে, বান্ধবী চুলগুলো সে কি নায়িকার মতো উঠছে, বান্ধবী তো সেই খুশিতে গান শুরু করে দিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো। আমিও তখন গান ধরলাম, গাড়ির তেলটা যদি তার বাবাই দিত তবে ভালোই হতো, তবে ভালোই হতো। চলো না আমরা পিকনিক করে আসি। আমি বললাম বাবা কোথায় যাবেন আপনি? বললো যে আমরা তো কক্সবাজারেই যেতে চেয়েছিলাম, চলেন স্যার যাবো। তো ওনাকে আমি বললাম, স্যার এতজন স্টুডেন্ট দেখে আমাকেই কেন আপনি সিলেকশন করলেন? বলে না বাবা তোর সাথে আমার ঘুরতে ভালো লাগে। আমি বললাম শালা আমার সাথে কত ঘুরতে ভালো লাগে সে তো জেলেই বুঝবি। যাই হোক সমুদ্রে ঘুরতে গেলাম, স্পিড বোর্ড আপনারা অনেকেই চিনেন, স্পিড বোর্ডে আমরা ঘুরতেছি। হঠাৎ একটা লেখা দেখলাম, সে আমাকে বলতেছে অমিত তোর সাইনবোর্ডে কি লেখা আছে দেখছিস বাবা? আর কি লেখা আছে স্যার? তো ওখানে লেখা আছে জীবিত মানুষ উদ্ধার করে দিতে পারলে ওখানে 500 টাকা পুরস্কার দিবে। আমি যদি এখানে পড়ে যাই এই সমুদ্রে, তুই যদি আমাকে উদ্ধার করে দিস তাহলে 500 টাকা দিবে। আমি স্যার বুদ্ধিটা তো খারাপ বলে নেই, আপনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, আবার তুলবো 500 টাকা পাবো, সমস্যা কি? এই তো বুঝে গেছিস বাবা, আমাকে এবার ধাক্কা দিয়ে ফেলে দিবি। আর দেরি করলাম না স্যারকে, আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ১,০০০ টাকা পুরস্কার।